হ্যালো বন্ধুরা, আজকে রাতের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। খাতায় কলমে আজ 12ই অক্টোবর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে বর্ষা নিচ্ছে বিদায়, কিন্তু নিম্নচাপ কি সেই বর্ষাকে ছেড়ে দেবে? ইতিমধ্যে উপগ্রহ চিত্রের যে লাইভ ফোরকাস্ট বা লাইভ যে চিত্র, সেই চিত্রে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড়ের আকারে প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখতেই পাচ্ছেন এটার অবস্থা। এটা হচ্ছে ঘূর্ণিঝড় যখন হয় তখন কিন্তু এই রকম মেঘ দেখতে লাগে স্যাটেলাইট থেকে, এবং যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাছে বর্তমান নিম্নচাপ সেটিও কিন্তু এগিয়ে চলেছে উপকূলের কাছাকাছি অংশে, তাই এখানেও কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে এখানেও কিন্তু হালকা একটু মেঘে একটু ঘূর্ণন ভাব কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু এখানে এটি ঘূর্ণি ঝড়ের মতো রয়েছে, তাই এখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি ঘূর্ণিঝড়। তো চলুন আমরা এবারে দেখে নিই আজ রাতে এবং আগামীকাল বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে উপকূলের দিকে। নতুন আপডেট অনুযায়ী হাওয়া বইবে কি না, তো এইটা হচ্ছে বায়ুর ঝাপটা মোটে এরকম আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ঘূর্ণিঝড় যেটা চলছে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি দেখি যে বজ্রবৃষ্টি মোটে কি হতে পারে, চলুন ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার ঘড়িতে বাজছে 6টা। এখন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মাথায় কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ রয়েছে, অর্থাৎ এর ফলে 7টার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে, আবার যেটা হতে পারে মেঘলা ভাব রয়ে যেতে পারে। পাতলা পাতলা মেঘ রয়েছে গোটা দক্ষিণবঙ্গের মাথাতে, কোথাও কোথাও ফাঁকাও রয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, হলে কিন্তু জানাবেন বন্ধুরা। আর আসামের কিছু কিছু অংশ রয়েছে আর সেরকম দেখা যাচ্ছে না। এরপর যদি আমরা সন্ধ্যের দিকে নিয়ে যাই, রাতের একটু আগে আগে, তখন কিন্তু কোথাও সেরকম ব্যাপার দেখা যাচ্ছে না। পুরুলিয়া বাঁকুড়ার কাছে কোথাও কোথাও পাতলা মেঘ থাকতে পারে এবং ত্রিপুরার দিকে মেঘ টুকটুক করে জমতে পারে, বাকি গোটা বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ। এবং যদি আরও রাতের দিকে নিয়ে যাই তখন কিন্তু এই ধানবাদের কাছাকাছি অংশে একটু একটু করে মেঘ জমতে পারে, অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি অংশে মেঘ জমা শুরু করতে পারে, এবং আসামের বিভিন্ন অংশে সব জায়গাতে নয় কোথাও কোথাও পাতলা পাতলা মেঘ জমতে পারে। রাতে আর কি বৃষ্টি আসতে পারে, অর্থাৎ আজ রাতে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও যদি নিয়ে যাই একটা দুটোর সময় তখন কিন্তু এই যে জায়গাটা বলছিলাম, এই একটু জুম করলে বোঝা যাবে, এই যে এখানটা পশ্চিম, সম্ভবত পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশ এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে এবং বীরভূমের কাছাকাছি কিছু কিছু অংশে আস্তে আস্তে মেঘ কিছুটা জমতে পারে বা কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অথবা মেঘলা আকাশ হয়ে রয়ে যেতে পারে বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও নামতে পারে। এছাড়া যদি একটু বড় করি তাহলে দেখুন দক্ষিণবঙ্গ কিন্তু বাকি অংশে মোটামুটি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সব কলকাতার আশেপাশের এলাকা সব জায়গায় মোটামুটি ফাঁকাই রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গেও তাই। দেখুন কোথাও কোনো মেঘ দেখা যাচ্ছে না, রংপুর বিভাগেও ফাঁকা, রাজশাহী তাই, ময়মনসিংহের দিকেও তাই, সিলেটের দিকেও তাই, কিন্তু এই ঢাকার এই অংশগুলি থেকে, এই যে কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারের কাছাকাছি অংশে কিন্তু এদিকে, আর এইদিকে বরিশালের কিছু কিছু অংশ, চট্টগ্রামের ফটিকা বাজারের দিকে হয়ে, কিন্তু যেটা হচ্ছে গোটা ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ এখানে বিষয়টা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এছাড়া করিমগঞ্জ অববাহিকার দিকে কিছুটা ঢুকতে পারে, এছাড়া আসামের কিছু কিছু অংশে পাতলা পাতলা করে মেঘ জমতে পারে। এছাড়া উপকূলের দিকে চট্টগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা, হালকা বৃষ্টিপাতেরই বলবো, মাঝারি বৃষ্টিপাত বলা চলবে না, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমরা দেখে নেব ঝোড়ো হাওয়াটা দেখে নেবো, কিন্তু একবার বৃষ্টিপাতটা দেখে নিই দুপুর পর্যন্ত, তারপরে দেখে নেবো উপকূলের দিকে বা ঝোড়ো হাওয়া এই নিম্নচাপের ফলে সম্ভাবনা আছে কিনা। সকালের দিকেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে শুধুমাত্র ত্রিপুরা এবং আসামের এই শিলচর থেকে করিমগঞ্জ অববাহিকা জায়গাতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা এই অংশটাতে, বাকি অংশ মোটামুটি ফাঁকাই রয়েছে, হয়তো বীরভূমের কিছু কিছু অংশে মেঘ জমতে পারে। এছাড়া যেটা হচ্ছে 9টা 10টার সময় নিয়ে গেলে
তখন কিন্তু উপকূলের দিকে অল্প অল্প করে মেঘ জমতে পারে। বাকি কিন্তু উত্তরবঙ্গে আগামীকালও কিন্তু সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সম্ভাবনা, আসামেও তাই, ত্রিপুরাতেও তাই, বাংলাদেশের উত্তর ভাগেও তাই। উত্তরবঙ্গ তো রয়েছে এবং দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গা কিন্তু পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হতে পারে শুধুমাত্র উপকূলের জায়গাগুলো ছেড়ে। এরপরে যদি 10টা 11টার সময় নিয়ে যায় তখন অল্প অল্প করে কিন্তু দক্ষিণবঙ্গের মাথাতে মেঘ জমতে পারে এবং বৃষ্টিপাত কিন্তু অন্ধ্রপ্রদেশ সহ এদিকে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু ভালো বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি অংশে সেরকম দেখা যাচ্ছে না। এবারে যদি 12টা 1টা পরে যদি নিয়ে যায় তখন কিন্তু অল্প অল্প করে এই বৃষ্টিপাত উড়িষ্যা ছাড়িয়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে ছড়াতে পারে। অর্থাৎ এর ফলে আগামীকাল যেটা দেখা যাচ্ছে, আগে এটা দেখিনি, এই যে দেখুন জায়গাগুলি দেখাচ্ছি, এদিকে এই যে উড়িষ্যার এই বালাসোর, জলেশ্বর, এদিকে বিভিন্ন অংশে চাকুলিয়া, এদিকে তারপরে হচ্ছে জামশেদপুরের কাছ থেকে যেটা হচ্ছে এই ঝাড়গ্রাম, খড়গপুর, এই সাইডে কিন্তু বৃষ্টিপাত এবং ঢুকতে পারে বিভিন্ন উপকূলের দিকের অংশগুলিতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এবং এই উপকূলের দিকে গঙ্গাসাগর এসবের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত কিন্তু ঢুকতে পারে। কোলাঘাট এবং আরামবাগের তলা পর্যন্ত অংশে কিন্তু কিছুটা প্রভাব বিক্ষিপ্তভাবে আবার উপর দিকে যেতে পারে, যেমন বীরভূমের কিছু অংশে, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের কিছু কিছু অংশে মেঘ জমতে পারে বা অল্প হালকা বৃষ্টিপাত, এই যে হালকা হালকা পাতলা পাতলা মেঘ থাকতে পারে, মেঘলা আকাশও থাকতে পারে, কারণ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব নেই, কিন্তু এই জায়গাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া যেটা হচ্ছে আমরা ওখানটা দেখাবো, চট্টগ্রামের এই অংশে এবং ত্রিপুরার কিন্তু এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অংশে মোটামুটি উত্তরবঙ্গ ফাঁকা থাকছে, রংপুর বিভাগ ফাঁকা, রাজশাহী থেকে সিলেট ময়মনসিংহ ফাঁকা থাকছে, খুলনা বিভাগ ফাঁকা থাকছে, কিন্তু ওই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতেও পারে বা মেঘলা আকাশ হতে পারে, কিন্তু মূলত পশ্চিমাঞ্চলের এই পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই অংশে বৃষ্টিপাতের চান্স সব থেকে বেশি। এই পর্যন্ত দেখিয়ে দিলাম, এবারে দেখুন এই উপকূলের দিকে একবার দেখিয়ে দিচ্ছি যে আগামীকাল এই আপডেটের ফলে ঝোড়ো হাওয়া বইবে কি না সেটা হচ্ছে দেখুন এই যে হ্যাঁ দীঘার দিকে কিন্তু দেখুন আজকে সেরকম সম্ভাবনা নেই, রাতের মধ্যে মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। আগামীকাল এই যে মঙ্গলবার থেকে সকালে ভোর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া পরিমাণ গতিবেগ বাড়িয়ে দেবে, 22-23-27 কিলোমিটার পর্যন্ত বেলার দিকে হয়ে যাবে, 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বজ্রগর্ভা মেঘ এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বুধবারে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতো রয়েছে। এছাড়া যদি দেখো এদিকে একটু ভেতরের দিকে দেখা যাক, কন্টায়ের দিকে, কন্টায় বা তার মন্দারমণির দিকে, এদিকেও কিন্তু মূলত একটু হাওয়া থাকবে, অর্থাৎ ভেতরের দিকে আস্তে আস্তে হাওয়াটা কমতে থাকবে। এখানে যদি বেলদা দেখুন, বেলদাতে যদি দেখা যাক, বেলদা থেকে কি হাওয়া থাকবে আগামীকাল? বেলদাতে কিন্তু 15-17 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, দুপুরের পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে। খড়গপুরের দিকে একবার দেখা যাক, এখানে খড়গপুরের দিকে হাওয়া যাবে কি না, 16-13 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। এবারে একবার দেখা যাক যে কলকাতার দিকে হাওয়াটা কেমন থাকতে পারে, উপকূলের দিকে তো থাকছে, এখানে 12-14 কিলোমিটার গতিবেগে হাওয়া সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, মূলত যদি হয় তো সন্ধ্যের পরে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তো এটা দেখা গেল, বোঝা গেল। আরও যদি ভেতর দিকে দেখি, আরামবাগ বা এই যে পূর্ব বর্ধমানের দিকে একবার দেখা যাক আর ভেতর দিকে হাওয়া ঢুকছে কি না, ওদিকে কিন্তু হাওয়া আস্তে আস্তে কমবে, 8-9 কিলোমিটার গতিবেগ, কিন্তু বুধবারে 14 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। তো এইরকম একটি আপডেট কিন্তু আমাদের আপনারা পাচ্ছেন, যেমন আসে আছে দেখিয়ে দিচ্ছি। এছাড়া যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হবে কি না, তখন দেখুন পোশেরগঞ্জের দিকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জোরদার হাওয়া কিন্তু বইতে পারে, হাওয়া কিন্তু আজ দিকে অল্প অল্প করে বাড়বে। আপনারা পাচ্ছেন কি না উপকূলের দিকে যারা রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কিন্তু 29-32 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম, বুধবার একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে সকালের আপডেটে কিন্তু বৃষ্টিপাত সেরকম ছিল না, কলাপাড়ার দিকে এবং দেখুন এখানটায়, এখানে কিন্তু সেরকম নেই, ওই 12-14 কিলোমিটার গতিবেগে হাওয়াটি বইতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে যে লেটেস্ট যে আপডেট সেই অনুযায়ী পেয়ে গেলাম। এবারে যেটা হচ্ছে মোটামুটি বোঝা গেল যে কীরকম হয়েছে, পরবর্তী লেটেস্ট আপডেট আসছে এখন লাস্টের দিকে, নতুন যে নিম্নচাপ তার ফলে দেখুন তো বৃষ্টিপাত আসছে কি না, এই যে
যেটা দেখাচ্ছিলাম যে নতুন একটি নিম্নচাপ আসতে চলেছে, তার ফলে দেখুন এইটা কিন্তু ঘূর্ণাবর্তটা রয়ে গেছে, এর ফলে কিন্তু বৃষ্টিপাত হয়তো বিক্ষিপ্ত হতেও পারে। পরবর্তী আপডেট আবার দেখাবো, এতে নতুন কি পরিবর্তন আসছে। ধন্যবাদ, পরবর্তী আপডেট দেখা হচ্ছে।